করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের ই রিকুইজিশনের বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো আলোকপাত করা হয়েছে যে চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশ লক্ষ্যে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে অনলাইনে এমপিও ভুক্ত শূন্য পদের অধিজাসন বা ই রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অধিজাচন কার্যক্রম আগামী 26 জুন 2022 তারিখ থেকে 31 জুলাই 2022 তারিখ পর্যন্ত চলবে। তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ কার্যক্রম চলমান থাকায় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে সকল শূন্য পদের ই রিকুইজিশন প্রদান করা হয়েছে তা বাদ দিয়ে আগামী 30 জুন 2022 খ্রিস্ট তারিখে যে সকল এমপিওভুক্ত শূন্য পদ হবে ওই সকল শূন্য পদের অধিজাসন প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হলো। তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ প্রদানের পর যে সকল এমপিওভুক্ত পদে শিক্ষক যোগদান করে অন্যত্র চলে গেছেন সে সকল এমপিওভুক্ত শূন্য পদের বিপরীতে অধিজাসন প্রদান করতে হবে। প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http://ngi.teletalk.com.bd এই লিঙ্কে ঢুকে নিজস্ব পাসওয়ার্ড এবং ইউজার আইডি ব্যবহার করে ই রিকুইজিশনের জন্য চাহিদা প্রদান করতে হবে। প্রতিষ্ঠান প্রধান অনলাইনে এটা দাখিল করবে, ই রিকুইজিশন দাখিল করবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পরবর্তীতে জেলা শিক্ষা অফিসার এগুলো যাচাই বাছাই করে সাবমিট করবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের এন্ট্রি লেভেলে এমপিও ক্যাটাগরি শিক্ষকের শূন্য পদ অধিজাসন প্রদানের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলো। নন এমপিও পদের জন্য শূন্য পদের চাহিদা সংক্রান্ত অধিজাসন পরবর্তীতে গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ।